স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আগে আমরা পূর্বের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম রেশন কার্ডকে সংক্রান্ত সমস্ত প্রকার সমস্যার সমাধান এবং কতটা মাল পেতে চলেছেন, কিভাবে পাবেন, সমস্ত ভিডিও আমাদের দেওয়া আছে। অনেকেই খুশি হয়েছেন এই আপডেটটি পেয়ে এবং প্রচুর মাল পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আপনারা হয়তো বা ঠকে যেতে পারেন, আরও একটি বিষয় আপনাদেরকে আপডেট করার আছে। এই ভিডিওতে আমি গভর্নমেন্ট থেকে নতুনভাবে জারি করা একদম লেটেস্ট 3 থেকে 4টে লিস্ট শেয়ার করব, যেখানে আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন আপনাদেরকে হয়তো বা ঠকিয়ে দিচ্ছে। অনেক অসৎ ডিলার এই পন্থাটাই অবলম্বন করছে, আপনাদেরকে পুরনো লিস্ট অনুযায়ী মাল দিচ্ছে, কিন্তু আপনারা বাস্তবে জানেন নতুন লিস্ট অনুযায়ী মালের পরিমাণ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর বাড়িয়ে দিয়েছেন। আপনারা হয়তো ভুল লিস্ট দেখে আপনারা মাল নিয়ে চলে আসছেন, কম কম মাল নিয়ে চলে আসছেন। এবার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আপনার প্রকৃতপক্ষে প্রাপ্য কতটা, আপনাকে মোটামুটি 3টে বস্তা নিয়ে যেতে হবে রেশন দোকানে, আপনি যাতে সমস্ত মালগুলো আলাদা আলাদাভাবে আনতে পারেন এবং প্রচুর পরিমাণে মাল পাবেন। একদম এক মাসেও খাবার শেষ করতে পারবেন না, হয়তো বা আপনার পরিবারে 3-4 জন ব্যক্তি থাকলে আপনার সেই এক মাসের রেশন আপনার 2-3 মাস চলে যাওয়ার কথা। শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে প্রচুর নামে লিস্ট দেখানো হচ্ছে, যে লিস্টগুলোতে কিন্তু আপডেটেড হচ্ছে প্রতিনিয়ত। আগে যে মালটা দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার, সেই মালের ঘোষণার কথা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন পরিবার পিছু মাথা পিছু চাল এবং গম বা আটা, সেটার পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে। দেখুন এই লিস্টটি, দেখুন এই লিস্টটি কিন্তু জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার, এবং অনেক রেশন দোকানে ডিলাররা কিন্তু এটা টাঙিয়ে রেখেছে আপনাদের রেশন দেওয়ার জন্য। মালের জায়গায় যে রেশন বোর্ড আছে সেখানে কিন্তু এটা টাঙিয়ে রেখেছে। মাথায় রাখবেন উপরের দিকে দাগটা যতই তারা মুছে দিক না কেন, এটা হচ্ছে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর 6 মাস পর্যন্ত এই লিস্টটি সরকার প্রথমের দিকে জারি করেছিল। এখানে যে মাল দেওয়ার কথা ছিল সেগুলো একটু কম, এখানে অন্নোদয় যোজনায় মাল দেওয়ার কথা ছিল, চাল দেওয়ার কথা ছিল পরিবার পিছু 15 কেজি করে, সেটা দেবে ফ্রিতে। আটা দেওয়ার কথা ছিল 20 কেজি গম আর 19 কেজি আটা, সেটা হচ্ছে বিনামূল্যে দেওয়ার কথা ছিল। আর চিনি দেওয়ার কথা ছিল 1 কেজি পরিবার পিছু 13.50 টাকা কেজি হিসেবে। এটা কিন্তু ছিল পুরনো লিস্ট অনুযায়ী, এখন কিন্তু এটার পরিবর্তন হয়েছে এবং এই লিস্টের মাল কিন্তু এখনও পর্যন্ত অনেক ডিলার দিয়ে যাচ্ছেন। আপনি ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত কম্পেয়ার করে নিন, আমি আপনাকে 3 থেকে 4টি লিস্ট দেখাবো যেগুলো ব্যবহার করছেন রেশন ডিলাররা তাদের দুর্নীতি কাজ করার জন্য এবং আপনাদেরকে কম মাল দিয়ে ঠকানো হচ্ছে। আপনারা ভালো করে বুঝে নিন যে আপনার প্রাপ্য কতটা, আপনার কী প্রকারের কার্ড আছে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। এই পুরনো লিস্ট অনুযায়ী আগের কার্ডে লেখা ছিল, যদি আপনার কার্ড হয় PHH বা SPHH, সেক্ষেত্রে আপনার চাল পাওনা ছিল 2 কেজি করে। যদি আপনি অ্যাডাল্ট হন, মানে বাচ্চাদেরকে দেবেই না, বড়দেরকে 2 কেজি করে দেবে ফ্রিতে। আর আটা দেওয়ার কথা ছিল 3 কেজি গম, অথবা যেটা আপনাদের 3 প্যাকেট মানে 2.85 কেজি করে আটা দেওয়ার কথা ছিল, সেটা প্রাপ্তবয়স্ক হলে, বাচ্চাদের নয়, সেটা ফ্রিতে দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান যে নোটিশ এসেছে সেখানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনারা জানেন PHH কার্ডে পার হেড 7 কেজি করে চাল পাওয়ার কথা, SPHH কার্ডে পার হেড 7 কেজি করে চাল পাওয়ার কথা এবং 3 প্যাকেট করে আটা পাওয়ার কথা, সেইটারও লিস্ট কিন্তু চেঞ্জ হয়েছে। বহুত পুরনো লিস্টগুলো আপনাদেরকে দেখিয়ে কিন্তু বিভ্রান্ত করে দিচ্ছে এবং কিন্তু কম মাল দিয়ে আপনাকে ঠকানো হচ্ছে। এরকম একটি লিস্ট আপনাদের কোথাও কোথাও চোখে পড়বে, আপনাদের ব্লকে হয়তো এটা জারি করেছে। দেখবেন এখানে বলা আছে জুন থেকে মে, জুন, জুলাই, এই 3 মাসের জন্য, 2020 সালের এই 3 মাসের জন্য এই পরিমাণ মাল দেবে। এখানে বলা আছে আপনার অন্ত্যোদয় যোজনার যদি কার্ড হয়ে থাকে 5 কেজি চাল পাবেন, পরিবার পিছু 15 কেজি দেবে এবং 19 কেজি আটা বিনামূল্যে দেবে। ভালো করে লক্ষ্য করুন, অন্ত্যোদয় যোজনার ক্ষেত্রে 5 কেজি চাল মাথা পিছু, পরিবার পিছু 15 কেজি চাল দেবে, তার বেশি কিন্তু দেবে না। আপনার পরিবারে যদি ব্যক্তি থাকে 4টে, কিন্তু 15 কেজিই পাবেন এবং 19 কেজি আটা বিনামূল্যে দেবে অন্ত্যোদয় যোজনার কার্ডের ক্ষেত্রে। অধিকারপ্রাপ্ত যারা আছেন, অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার আর বিশেষ পরিবার SPHH এবং PHH, এদের ক্ষেত্রে 5+2 7 কেজি করে চাল দেবে, 2.85 কেজি আটা অথবা 3টে প্যাকেটের আটা কিন্তু দেবে পার হেড হিসেবে, তাতে আপনাদের পরিবারে যত ব্যক্তি থাকবে সবাইকেই কিন্তু দেবে। এইগুলো একটু বুঝে নেবেন। তার সঙ্গে সঙ্গে যাদের RKSY কার্ড আছে এবং RKSY2 কার্ড আছে, সেগুলো কিন্তু 5 কেজি করে চাল বিনামূল্যে দিচ্ছে। মানে বর্তমানে আপনাকে টাকা নিয়ে যেতেই হবে না রেশন দোকানে, আপনাকে শুধুমাত্র ব্যাগ আর বস্তা নিয়ে যেতে হবে যাতে আপনি এই চাল এবং গমগুলো আনতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে গম পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আটা পাবেন। মাথায় রাখবেন আপনি যদি গম নেন এবং আপনি যদি PHH বা SPHH এর কার্ডের গ্রাহক হন, আপনি গম নিলে কিন্তু তাহলে আপনাকে 3 কেজি করে নিতে হবে, আর আপনি যদি আটা নেন তাহলে যে প্যাকেটে একটুখানি করে ওজনে কম থাকে সেটা আপনার
2.85 কেজি হিসেবে আসবে। আর যদি আপনার এগুলোর কোনোটাই না থাকে, কোনো কার্ডই নেই, তাহলেও কিন্তু আপনি মাল পাবেন। অনেকেই আছে যে কার্ড নেই বলে অনেক ডিলার বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কার্ড নেই তো এসেছো কেন, মাল তো দেওয়া হবে না, মাল তো আমাদের আসেনি, ইত্যাদি ইত্যাদি। কার্ড না থাকলেও কিন্তু কুপন গ্রাহকদের মাল দিতে হবে। রাজ্য সরকারের সুরক্ষা যোজনা যাদের কার্ড নেই, RKSY 1, RKSY 2, যদি আপনি কুপন নিয়ে থাকেন তাহলে 5 কেজি করে চাল মাথাপিছু আপনি পাবেন। এবং কুপন কীভাবে পাবেন সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে রাখবো। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, যারা জঙ্গলমহল এলাকার বাসিন্দা তাদের জিনিসটা দেখুন। ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের জন্য এই যে বিষয়টি আছে, উপভোক্তা আপনি যদি PHH বা SPHH হন ভালো করে লক্ষ্য করুন, অথবা আপনি স্ক্রিনশট করে নিন, চলাকালীন আপনি স্ক্রিনশট করে নিন। আমি তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত লিস্ট আমি যদি রিডিং করতে যাই প্রচুর সময় লেগে যাবে, আপনারা স্ক্রিনশট করে নিন। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার PHH বা SPHH কার্ড আছে, আপনার ডিজিটাল কার্ড আছে, তাহলে জঙ্গলমহলের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু যে পরিমাণ পাবেন, চাল প্রথমে দেবে 2 কেজি কাঠ পিছু বিনামূল্যে, আটা দেবে মোটামুটি ওই যে বললাম 3 প্যাকেট করে বিনামূল্যে, তার সঙ্গে অতিরিক্ত সরকার চাল ঘোষণা করেছে, দেখুন অতিরিক্ত চাল আবার কিন্তু প্রত্যেকটা কাঠ পিছু 5 কেজি করে, সেটা বিনামূল্যে। তাহলে বুঝুন এখানে কত করে হলো, PHH SPHHদের ক্ষেত্রে চাল হয়ে গেল 2 কেজি প্লাস 5 কেজি, 7 কেজি, মানে একটা হেড পরিবারের একটা ব্যক্তি পিছু 7 কেজি করে চাল কিন্তু বিনামূল্যে থাকছে, তার সঙ্গে সঙ্গে 3টে করে আটা বিনামূল্যে থাকছে। তার মানে আপনার পরিবারে যদি 3 জন থাকে, আপনি, আপনার বাবা এবং আপনার মা, তাহলে আপনি 3×7=21 কেজি চাল পাবেন এবং 3×3 9 প্যাকেট আটা পাবেন। এইভাবে আপনাকে কিন্তু মিলিয়ে নিতে হবে। আর সেক্ষেত্রে ফুড কুপন গ্রাহকদের জন্য দেখুন 5 কার্ড পিছু কিন্তু আপনাদেরকে দেবে, একটা হেডে 5 কেজি করে চাল দেবে এবং কোনো রকম টাকা লাগবে না, সব কিন্তু দেখুন বিনামূল্যে। এবং এদিকটাও আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন, খুব ভালো করে এই বিষয়গুলো দেখে নেবেন। নতুনভাবে সরকার যে লিস্টগুলো জারি করেছে সেই লিস্টগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তন করা হচ্ছে। দেখুন কেউ কেউ বন্ধ রাখছে 25শে মে, দোকান বন্ধ রাখছে, এইগুলো কিন্তু সব ঠিক আছে, তাদের নিয়ম অনুযায়ী যদি মাল দেয় আপনাদেরকে কম না দেয় না ঠেকায় তাহলে আপনাদের কোনো ক্ষতি নেই। এবং আপনাদের যদি কোনো ঠকানো হয়, কোনো কারণে মাল কম দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা চাইলে সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের পাওনাটা ভালো করে বুঝে নিন, এটাই হচ্ছে আপনাদের নতুন করে পাওনা। কেউ যদি গম নেন, গম কেউ দিচ্ছে এবং কেউ আটা দিচ্ছে, দেখুন এই জিনিসটা বুঝে নেবেন, গম যদি নেন তাহলে আপনি 3 কেজি মেপে গম নেবেন, আর যদি আপনি আটা নেন তাহলে কিন্তু আপনাকে 2.8 মানে 3টে প্যাকেট দেবে। এই হচ্ছে বিষয়। আর দেখুন 950 করে প্যাকেটগুলোতে থাকে, এখানে ভেঙে লেখা আছে প্রতি মাসে, কিন্তু প্রতি মাসে দুভাগে সবটা কিন্তু দেবে, মানে দুবার করে দেবে, 15 দিন অন্তর অন্তর প্রতি মাসে দুবার করে এই মালগুলো কিন্তু দেবে। অথবা কোনো কোনো রেশন ডিলার কিন্তু টোটাল মালটা একবারে দিয়ে দিচ্ছে, দুটো ভাগ করে দিচ্ছে না, একবারে দিয়ে দিচ্ছে, তাতে সেক্ষেত্রে কিন্তু লাইন পড়ে যাচ্ছে, অনেকটা সময় লাগছে। ধরুন আপনার 30 কেজি চাল পাও না, তাহলে আপনাকে 3-4 বার তাদেরকে চালটা ওজন করতে হচ্ছে, তবে দিতে পারছে। ওই জন্য এক একটা ব্যক্তিকে ছাড়তে অনেকক্ষণ সময় লাগছে, সেহেতু অনেক লম্বা লাইন পড়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন দূরত্ব বজায় রেখে মালগুলোকে গ্রহণ করার। এবার দেখাবো আপনাকে সর্বশেষ লেটেস্ট যে 1 মে থেকে জারি করেছে সরকার নোটিশটি, যেখানে আপনাদের প্রাপ্য মালের পরিমাণ, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করতে পারেন, আমি কোনো রকম লোগো লাগাইনি, আপনারা স্ক্রিনশট করে এই জিনিসটাকে রাখতে পারেন এবং এই পরিমাণ মাল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর যদি না পাবেন সেটা কী করবেন আমি একটুখানি পরেই আপনাদেরকে বলছি, ভালো করে বুঝে নিন এখানে কে কতটা মাল পাচ্ছেন, কতটা আপনার জন্য বরাদ্দ আছে, কতটা আপনি পাবেন। এবং মাথায় রাখবেন কোনো পয়সা চাইলে দেবেন না, দেখুন এখানে সব কিছুটাই কিন্তু বিনামূল্যে দিচ্ছে মমতার সরকার। এবং এই বিষয়টি এখন মমতা ব্যানার্জি খুবই কঠিনতার সঙ্গে দেখছেন, কোনো ডিলার যদি দুর্নীতি করে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরাসরি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এখান থেকে চাল নিয়ে যদি কেউ বিক্রি করে তারও কিন্তু ব্যবস্থা নিচ্ছে প্রশাসনের তরফ থেকে। আপনারা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নেবেন এবং যতটা প্রাপ্য আছে ততটাই নেবেন। দেখুন এখানে খুব ভালোভাবে বলা আছে আপনাদের অতিরিক্ত বরাদ্দ AOI কার্ডের ক্ষেত্রে, অন্যান্য কার্ডের ক্ষেত্রে, সমস্ত প্রকার কার্ডের এখানে বিবরণ দেওয়া আছে কী ছিল কী হচ্ছে। দেখুন মোট প্রাপ্য খাদ্য সামগ্রীটা এখান থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন, 20 কেজি চাল, 19 কেজি আটা, 25 কেজি চাল, যদি পরিবারের 4 জন ব্যক্তি থাকে 35 কেজি চাল এবং 19 কেজি করে আটা পাবেন, এরকম যদি পরিবারের 9 জন ব্যক্তি থাকে তাহলে 60 কেজি চাল এবং 19 কেজি আটা। এই বিষয়টি খুব ভালো করে দেখবেন এবং এটা চাইলে আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন, আমি আপনাদেরকে সেইটুকু পারমিশন দিলাম। চাল অতিরিক্ত যেটা থাকছে PHH SPHHদের ক্ষেত্রে দেখুন 5 কেজি চাল পার কার্ড পার মাস, এবং সেটার জন্য কিন্তু আগেও ছিল 2 কেজি, তার মানে হয়ে গেল 7 কেজি, টোটাল আপনারা কিন্তু 7 কেজি করে পাচ্ছেন। এইভাবে কিন্তু মিলিয়ে নেবেন। এবং আপনার যদি পরিবারে 10 জন থাকে আপনি চাল পাবেন অতিরিক্ত 50 কেজি, তার সঙ্গে আগে পেতেন 20 কেজি, মানে 70 কেজি আপনি চাল কিন্তু পাবেন। এইভাবে কিন্তু আপনাকে মালগুলো নিতে হবে।
এত কিছু বুঝে নেওয়ার পর এবার যদি দেখেন কোনো সমস্যা করছে বা আপনাকে মাল দিচ্ছে না, আপনি পাওনার যোগ্য এবং আপনি মাল পাচ্ছেন না, এবং এটাও বলে রাখি আপনার কার্ড নেই বলে আপনাকে ফেরত দেওয়া হচ্ছে, কুপন দেখা হচ্ছে না বা কুপন নেওয়া হচ্ছে না, আপনি আমার ভিডিও দেখুন, পুরনো ভিডিও দেখে কুপন বানিয়ে নিন, কুপন করে নিয়ে কিন্তু আপনি যাবেন, আপনাকে মাল দেবে। আর যদি না দেয় বা কোনো রকম দুর্নীতি আপনি দেখতে পারেন তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে ফোন করুন। এই দেখুন অভিযোগের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে আপনি যখনই ফোন করবেন দুটো টোল ফ্রি নাম্বার আছে, দুটো নাম্বার আছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখুন 1800-345-5505, অথবা আপনি 1967-তে ফোন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সরকার যথাযথ ব্যবস্থা করবে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।